আপনি আছাড় মারবেন এইভাবে, এভাবে আছাড় মারবেন, কখনো ভাঙবে না। দিস ইজ কোয়ালিটি। ব্লেন্ডার প্রতি মিনিটে একটা মোটর কতটা কতবার ঘোরে এটা আমি আপনাদেরকে দেখাবো, এবং দিস ইজ দ্য রিয়েল। বন্ধুরা, আমরা কিন্তু ইনার সাইডটা কেটে নিয়েছি, জাস্ট ইনার সাইডের টেম্পারেচারটা আপনাদেরকে দেখানোর জন্য। আমরা একটু টেম্পারেচারটা দেখব যে একটা ভালো মানের মোটর যখন রান করে এটার আসলে বডি টেম্পারেচারটা কত ওঠে, ম্যাক্সিমাম কত উঠতে পারে। আপনি এটা ঘষলে বুঝতে পারবেন ফুল কপার, কপার কপারই। এটাও কিন্তু কপারের মতো মনে হচ্ছে, কিন্তু আপনি ঘষা দিয়ে দেখেন সাদা অ্যালুমিনিয়াম। আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ভালো মানের কোনো ব্লেন্ডার অথবা মিক্সার গ্রাইন্ডার কিনতে চাচ্ছেন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আমি আজকে জাস্ট আপনাদেরকে ওটা দেখিয়ে দিব যে একটা ভালো মানের ব্লেন্ডারে কী কী থাকে। মোস্ট ইম্পর্টেন্ট হলো স্টেক হাইট। আমি আপনাদেরকে বলছি যে কোনটা কত স্টেক হাইট। সো আমরা এখন দেখাবো, যেমন এটা 5.5 শট, এটার স্টেক হাইটটা আমি আপনার দেখাই। এটা 5.5 শট, এটার স্টেক হাইট আপনার আছে 35, 34 to 35, এভাবে হবে এটার স্টেক হাইট। এটার স্টেক হাইট এটা 7.5 শট, এটা এটা হলো আপনার 8.5 শট, 36 to 38 পর্যন্ত হয়ে থাকে, 36.5। অ্যান্ড এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো 48। মিন্স 47 পয়েন্ট সামথিং, মিন্স 48 বলা চলে। মোটরের ওয়েটটা একটু দেখি যে একটা ব্লেন্ডারের মোটরটা কীরকম ওজন হয়। একটা ব্লেন্ডারের মোটরই আছে 1 কেজি 800 গ্রামের মতো, 1 কেজি 784 গ্রাম, মিন্স 1 কেজি 800 গ্রাম। বন্ধুরা, বিলিভ মি, কিছু অসাধু ব্যবসায়ী আছে, আমাদের একটা মোটরের যে ওজন তাদের কমপ্লিট ব্লেন্ডারের ওজনই প্রায় 500 সমান। আমাদের এই ব্লেন্ডারটা যদি আমরা 1100 বলি, তারা বলছে 1100, তাদের ব্লেন্ডারটা, তাদের ব্লেন্ডারটাই তারা বলতেছে 1100। বিলিভ মি, মানে আপনাদেরকে যে কীভাবে ঠকাচ্ছে এখন আপনারা বুঝতে পারছেন। যে অ্যাজ RFL আমরা যেহেতু এই ফুল কিন্তু এই ব্লেন্ডারের মোটরটা আমরা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করি, সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং আমাদের ফ্যাক্টরিতে, এবং আমাদের R&D টিমটা আমাদের মতো। সো আমরা কখনো আপনাদের হয়তো 2 টাকা বেশি নিবে, বাট কখনো অ্যাজ RFL আপনাদেরকে ঠকাবে না। আমি আপনাকে ট্রাস্টে দিলাম আর কি। সো এটা নিয়ে করলাম। মোস্ট ইম্পর্টেন্ট আর একটা মোটরের ইস্যু থাকে, যেটা হলো কপার, এবং এটা আমি আপনাকে এটা আপনার জন্য আপনার বোঝানোর জন্য এক শুধু মোটরের মধ্যে কী কী থাকে এটা দেখানোর জন্য, আপনি এটা ঘষলে বুঝতে পারবেন ফুল কপার, কপার কপারই। অ্যাজ RFL আমরা কখনো অ্যালুমিনিয়াম এবং CCA এই দুইটা ব্যবহার করি না। অনেকে হাইব্রিড ইউজ করে, অনেকে CCA ইউজ করে। বিশ্বাস করেন, মোটর এটার লঞ্জিভিটি খুবই কমে যাবে, এটা থাকবেই না। মিন্স কপারই একমাত্র, আপনারা জানেন কপারই মেন মোটরের হার্ড, সব থেকে লং লাইফ হলো কপারে। আমি আপনার বোঝানোর সত্ত্বেও, যেহেতু আমাদের এই ধরনের কখনো নাই, আমরা কিছু ফ্যানের মোটর দেখি যে আসলে এটাও কিন্তু কপারের মতো মনে হচ্ছে, কিন্তু আপনি ঘষা দিয়ে দেখেন সাদা অ্যালুমিনিয়াম, ঠিক আছে। সো আপনি যে লোকাল থেকে যদি কোনো কম দামের ব্লেন্ডার কেনেন, 100% এই ধরনের অ্যালুমিনিয়াম কপার কয়েল কিনবেন, সেক্ষেত্রে আপনার মোটরে ব্লেন্ডারের লংজিভিটি কিন্তু একবারেই শেষ, সর্বোচ্চ 6 মাস 1 বছর ব্যবহার করলেই কিন্তু মোটরটা পুড়ে যাবে। সো বন্ধুরা, এখন আমরা আসি যে মোটরের RPM নিয়ে। RPM মিন্স হলো রোটেশন পার মিনিট। একটা ব্লেন্ডার প্রতি মিনিটে একটা মোটর কতটা কতবার ঘোরে এটা আমি আপনাদেরকে দেখাবো, এবং দিস ইজ দ্য রিয়েল। আমাদের ব্লেন্ডার কতটা ঘোরে আপনি এটা দেখে নিন। সো আমি জাস্ট এটা আপনাদেরকে আরও ডিপলি বোঝানোর জন্য কেটে নিয়েছি, এটার ইনার সাইডে টেম্পারেচার মেপে দেখাবো এবং সব কিছু, যে কারণে হয়তো এভাবে আছে বাট রিয়েল প্রোডাক্ট এরকম না।
So let's go to see the RPM. আমরা RPM টা আপনাকে দেখাই। বডি টেম্পারেচারটা কত ওঠে, ম্যাক্সিমাম কত উঠতে পারে, যদি আপনার অ্যাবনর্মাল বা যদি অ্যালুমিনিয়াম কয়েল দিয়ে যদি কোনো মোটর তৈরি হয় সেটা কিন্তু খুব রেইজ করবে টেম্পারেচারটা খুব দ্রুত কুইক। আর যদি পিওর কপার মোটর, কপার কয়েল দিয়ে যদি কোনো মোটর তৈরি করা হয় সেটা টেম্পারেচারটা খুব বেশি না, আই থিঙ্ক মোর দ্যান 32-33 ইজ দ্য বেস্ট। সো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো যে আমাদের সাথে কথার সাথে মিল আছে কিনা। সো আই থিঙ্ক হিয়ার আপনার 32 ম্যাক্সিমাম, 32-33 এটা এইভাবে আপনার রেইজ করবে আর কি। সো মোস্ট ইম্পর্টেন্ট একটা মোটরে আরও একটা ইম্পর্টেন্ট ইস্যু শেয়ার করব, আমরা আমাদের মোটরে অটো থার্মোস্ট্যাট ইউজ করছি। এটা হলো মোটরের কয়েলের গায়ে এভাবে এখানে যেভাবে আকার এ করা আছে এটা এটার মধ্যে বসানো আছে। যদি কোনো মোটর আমরা সাধারণত হাই ক্লাস ক্লাস এফ গ্রেডের কয়েল ইউজ করি এটা টেম্পারেচার 135 ডিগ্রি পর্যন্ত নিতে পারবে, বাট বেসিক্যালি আমাদের সর্বোচ্চ 35-40 ডিগ্রি পর্যন্ত থাকে ম্যাক্সিমাম। বাট আমরা এটাকে 100 টাইমস 135 ডিগ্রি উঠে গেলেও যেন মোটরের কয়েলটা না পড়ে, বাইসেন্স যদি কোনো ইনসিডেন্ট কারণে ভিতরে যদি পানি ঢুকে কোনো প্রবলেম হয় তারপরও যেন মোটর না পড়ে সেক্ষেত্রে আমরা মোটর ওভারহিট প্রোটেকশন ইউজ করি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং আমি আপনাকে বলবো যে দিস ইজ দ্য আই থিঙ্ক আমরাই RFL আমরাই শুধুমাত্র এটা করি, কারণ এটা দামি হলো শুধু এই প্রোডাক্ট এই এটারই দাম হলো 80 টাকার মতো দাম, বাংলা টাকা 80 টাকার মতো এতটুকু একটা ডিভাইসের দাম। এটা অটোমেটিক সেন্স করে দেখবেন যে মোটর ওভার লোড হয়ে গেলে যদি কখনো একটা না কেউ 10-15 মিনিট ধরে চালায় তাহলে কিন্তু মোটরটাও নিজে নিজে বন্ধ হয়ে যায়। তো অনেক মা বোনেরা হয়তো ভয় পেয়ে যায় যে না জানি মোটরটা পুড়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই। আমাদের মোটর আপনারা 100% নিচ্ছে থাকেন, 5 মিনিট পরে আবার অটোমেটিক অন হয়ে যাবে অটোমেটিক এই অটো থার্মোস্ট্যাটের কারণে। আর একটা ইস্যু হলো যে ব্রাশ, এই ব্রাশের কোয়ালিটি যত ভালো হবে এই ব্রাশের কোয়ালিটি এই কম্পিউটারের গায়ে যত বেশি কুইকলি সফটলি মুভ করবে তত বেশি লংজিভিটি হবে। এখন অনেকে মিক্স ব্রাশ ইউজ করে মিক্স, বাট আমরা ইউজ করি কিন্তু 100% নাগরানি কার্বন অ্যান্ড কার্বন ব্রাশ এই এটা ইউজ করি। এটা হলো 94 হলো পিওর কার্বন আর 80% আছে 6% আছে হলো আপনার মিক্স 94-6 আমাদের এটা। বাট অনেক অসাধু ব্যবসায়ী আপনাদেরকে 60-40 দিতে পারে, 60% পিওর কার্বন 40% মিক্স, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুদিনের জন্য রোটেট করবে কিন্তু আপনার লং টাইমের জন্য আপনার মোটর পুড়ে যেতে পারে। সো বন্ধুরা নেক্সট স্টেপ আসলো কাপলার, মোটরের পরে আসবে মেন ইম্পর্টেন্ট হলো মোটরের সাথে সংযুক্ত কাপলার। এই যে কাপলার বন্ধুরা আমরা দুই ধরনের কাপলার ইউজ করি, একটা হলো পোম POM আর একটা হলো নাইলন 66। এটা যত বেন্ড হবে না কেন এই যে বেন্ড হয়ে গেল তারপরেও কখনো ভাঙবে না, আপনি যখন ব্লেন্ডার কিনবেন এইগুলো দেখে নিন যে আপনি অ্যাকচুয়াল কোনটা নিচ্ছেন। আমাদের এই মোটরের মধ্যে কিন্তু একটা ইনসাইড মেটাল আছে, এই মেটালটার দামই হলো 16 টাকা দাম এই একটা মেটাল ইনসাইড। কারণ কি এটা যখন ব্লেন্ডার মোটর যখন ঘোরে আর যদি কোনো মোটরের শ্যাফ্ট যদি গরম হয়ে যায় তাহলে যদি এই ইনসাইডে যদি কোনো মেটাল না থাকে তাহলে এটা ছেড়ে দিবে, এটা ছেড়ে দিবে হালকা গরমে ছেড়ে দিবে। বাট এই যে মেটাল থাকার কারণে ব্রাশ ম্যাটেরিয়াল থাকে, ব্রাশ ম্যাটেরিয়াল কারণে অলওয়েজ এই মোটরের এই কাপলারটাকে এই মোটরের কাপলারটাকে এভাবে গ্রিপিং করে ধরে আর কি। আমি আপনাদের রিকোয়েস্ট করবো ইদানিং কিছু অসাধু বিক্রেতা
আমার মা বোনদেরকে আইওয়াশ করতেছে, কি তারা বলতেছে যে আমরা স্টিল ব্রুশ দিচ্ছি, আসলে এটা হবে কাপলার। হ্যাঁ ধরে নেন তারা স্টিল কাপলার দিচ্ছে, বিশ্বাস করেন আপনি আপনার লজিকে কি বলে এই ধরনের স্টিল কাপলার দিচ্ছে এবং বলতেছে আমরা স্টিল কাপলার দিচ্ছি। আপনি বলেন বন্ধু যদি এখানে স্টিল থাকে আর এখানে স্টিল থাকে তাহলে যখন হাই স্পিডে এক মিনিটে উনিশ হাজার বার ঘুরবে আর ইনস্ট্যান্ট যখন বন্ধ করবেন তখন কিন্তু ওইটা ওই স্টিল এই স্টিল মধ্যে বাড়ি খেয়ে এটা দুই দিন পর একবার সমান হয়ে যাবে। জানেন লোহা আর লোহা যদি ঘর্ষণ খায় তাহলে কিন্তু ওটা দুমে যাবে, ওটা সমান হয়ে যাবে। তো এই কিছু অসাধু বিক্রেতা এটা না বুঝে না শুনে আমার মা বোনদেরকে এই আয়াস করতেছে এবং তারা জানে কি না জানে দিচ্ছি। বন্ধুরা বিভ্রান্তিতে কখনো যাবেন না। আপনি বলতে পারেন এই কাপলারটা কেন ইম্পর্টেন্ট, এটা তো সিলি একটা জিনিস, খুব ছোট্ট একটা জিনিস। এই কাপলারটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ মোটরের পরে এই মোটরটাকে শুরু করে সমস্ত ব্লেন্ডারের সব কিছুই এই কাপলারিয়ে কিন্তু আপনাকে ঘুরাবে। এই কাপলারি এইভাবে রোটেট করে ঘুরাবে, ঠিক আছে, এইভাবে রোটেট করে কিন্তু ঘুরাবে। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর ব্লেন্ডার। সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকারটা কি? সার্কিট ব্রেকারটা হলো যদি কখনো এই যে আমাদের মোটর ওভারহিট প্রোটেকশন, যদি বেসিক্যালি এটা এই সার্কিট ব্রেকারটা সবাই ব্যবহার করে, আমরা সাধারণত মোটর ওভারহিট প্রোটেকশনটা মোটরে দেই, তারপরে যদি বাইচান্স কোনো শর্ট সার্কিটের কারণে বা ওভারলোডের কারণে মোটর যদি পোড়ার হাত থেকে বাঁচতে এই সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয়। কেন আপনি বুঝে নেবেন যে কোনটা আসলে ভালো? আমি আপনাকে বললাম অ্যাজ এ আরএফএল আমরা 100% স্ক্রু টাইপ সার্কিট ব্রেকার ব্যবহার করি, স্ক্রু টাইপ, এবং এটার ম্যাটেরিয়াল কিন্তু ব্যাকেলাইট, এটার ম্যাটেরিয়াল কিন্তু নর্মাল প্লাস্টিক না, এটার ম্যাটেরিয়ালটা ব্যাকেলাইট অর্থাৎ বার্নপ্রুফ, কখনো আগুনে পুড়বে না এই ম্যাটেরিয়ালটা, এবং এটা স্ক্রু টাইপ, এটাকে স্ক্রু টাইপ নিয়ে চলে অ্যাডজাস্ট করা যায়। নর্মাল যে সার্কিট ব্রেকার আছে এই সার্কিট ব্রেকার থেকে এই স্ক্রু টাইপ সার্কিট ব্রেকার প্রতিটা পিসে 18-19 টাকা করে দাম, এটা বেশি কম মানের, যদি কম মানের সার্কিট ব্রেকারের এই পিনগুলা কিন্তু থাকে এমএস লোহা, বাট আমাদেরটা কিন্তু ব্রাস। আপনি দেখতেছেন হলো স্টিলের মতো, স্টিল না, আমি আপনার ঘষে দেখাচ্ছি, দেখেন ব্রাস ভিতরে ইনার সাইডে ব্রাস চলে আসছে, ব্রাস ম্যাটেরিয়াল কপারের মতো দেখতে ব্রাস ম্যাটেরিয়াল চলে আসলো, দেখেন। এই রেগুলেটর সুইচ, কারণ এটা কিন্তু আপনার হাতে অলওয়েজ রোটেট করে, এটা হ্যান্ডটাস, বাকি মোটর কিন্তু আপনি দেখতে পাবেন না, অন্য অন্যগুলো ধরে না, কিন্তু এইটাই ইম্পর্টেন্ট। যদি এটা কম মানের হয় কিছুদিন পরে এই শব্দটা হবে না, এই শব্দটা হবে না, এটার ভিতরে স্প্রিং রেজিস্ট্যান্সটা কমে যাবে এবং পুড়ে যেতে পারে। কেন পুড়ে যায় কম মানের ব্লেন্ডারে আমি আপনাকে দেখাই, এটাও কিন্তু আমি আপনাকে এসে ব্রাস ম্যাটেরিয়াল, এই যে ব্রাস চিক করতেছে এই ম্যাটেরিয়ালটা কিন্তু এখানেও দেওয়া, আপনার নর্মাল এমএস না, এমএস মানে আয়রন লোহা না, এই আপনি ঘষলেই এখানে আপনার ব্রাসটা পেয়ে যাবেন, এই যে ঘষলেই ব্রাস ম্যাটেরিয়াল, ঠিক আছে, এটা ঘষলে ব্রাস, এটাও ঘষলে আমাদের ব্রাস ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। কী কীভাবে কোন ভাবে একটা প্রোডাক্টের দাম কমে যেতে পারে আমি আপনি দেখেন, কিভাবে কিছু কোম্পানি আপনাদেরকে ঠকাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাবো। জারটা হলো বেসিক্যালি, এই জারটা কিন্তু বেসিক্যালি কেউ 24 গেজের দেয়, 22 গেজ দিবেই, যত গেজ কম তত হলো মোটা হবে বেশি, আমাদেরটা হলো 18 গেজ এবং 20 গেজ, আমরা এই দুটো গেজ ইউজ করি। তাহলে আপনি বুঝতে পারছেন যত এই এটা পাতলা হবে তত হলো দাম কমে যাবে, আপনারা হয়তো আপনি বুঝতে পারবেন না। এবং আমরা 304 গ্রেড ইউজ করি অর্থাৎ ফুড গ্রেড ইউজ করি, এটা কখনো আপনার মরিচা তো সুর প্রশ্নে আসে না, কোনো ম্যাট কালার হবে না, আজীবন এরকম চিক চক 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 করে থেকে যাবে। এবং আমি আপনার এটা দেখাই 0.91 থিকনেস, আপনি দেখাই 100% অ্যালুমিনিয়াম ডাইকাস্টিং, অ্যালুমিনিয়াম যেটা হলো ইল ফ্যান বানায় যেটা দিয়ে, আপনি লোকালে এই ধরনের পাবেন বন্ধুরা, আমি খুব কষ্ট করে এটা খুঁজে এনেছি আপনাদের দেখানোর জন্য। এটা হলো একটু বাড়ি মারলেই ফেটে যাবে, ফাইবার দেওয়া প্লাস্টিক, আর আমাদেরটা শব্দটা দেখেন, আমরা 100% অ্যালুমিনিয়াম ডাইকাস্টিং বেজ আপনাকে দিচ্ছি। এবং এই বেজের মধ্যেও অনেক ইস্যু আছে, যদি কেউ আপনাকে এটাও দেয় এটার মধ্যে থিকনেসের একটা হেরফের আছে, যেহেতু আমরা বানাই আমাদের এটা দেখেন কোটিং করা নাই, আমরা এটা করার পরে কালো কোটিং করি, আমরা এটা কোটিং করা নাই, আমরা এটা দেখবো এটার আমাদের এটা থিকনেসটা কত মোটা। বন্ধুরা 3.68 আমাদের থিকনেস, 3.68 mm। সো বন্ধু নেক্সট স্টেপ হলো বুশ, এই বুশ
আমরা আপনাদেরকে এই ধরনের বুল দিচ্ছি, 089 গেস হেভি। আমার মনে হয় না বাংলাদেশে আরএফএল এবং অন্য একটা দুটো ব্রান্ড ছাড়া আপনাকে এই ধরনের এত হেভি থিকনেসের বুল দিচ্ছে। 3.94 মিন্স অলমোস্ট 4, বিশাল মোটা। এবং এটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা যদি পিওর কপার না হয়, স্ট্যান্ডার্ড রেশিও না হয়, তাহলে আপনার এই ব্লেডের এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এই ব্লেডের এই এই ভিতরের সারফেসটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, শব্দ হবে প্রচুর পরিমাণ, সর্বোচ্চ দুই মাসের পরে এটা ফেলে দিতে হবে আপনার। কারণ এটা যদি, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে সফটনেসভাবে এইভাবে ধরে রাখে, এই যে সফটনেসভাবে ধরে রাখে। সো আমরা ইউজ করি 92.8, 92% পিওর কপার। এখানে লেখা আছে বন্ধু, এখানে ফুল লেখা আছে গ্রেডটা, 92% কপার এবং 8% টিন। অনেক ছোট ছোট কোম্পানি আপনাকে এমন পাতলা দেখে নিয়েন, এমন পাতলা বুল দিচ্ছে, এমন পাতলা, ঠিক আছে। এটার থিকনেসটা আমি আপনাকে দেখালে বুঝতে পারবেন, 2.2, 2.3, আর আমরা আপনাকে দিচ্ছি 3.69, অলমোস্ট 4, প্রায় ডবল এই মোটা বুল দিচ্ছি। এবং এটা রেশিও হলো 92.8, বাট লোকাল কোম্পানি আপনাকে দিবে 70.30, 70% কপার, 30% মিক্স। যত মিক্স হবে তত হার্ড হবে বেশি, তত শব্দ করবে বেশি, তত ব্লেডের এই শ্যাপটাকে আপনার নষ্ট হয়ে যাবে বেশি, খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। সো বন্ধুরা, এটা কিন্তু দেখা যাবে, হ্যাঁ এটা কিন্তু দেখা যাবে, এই যে দেখেন আমাদের এটা এইভাবে আপনি দেখে নিন, এই যে যদি পাশে এটা থাকে কত চিকন, আর এটা হলো মোটা, কত মোটা দেখেন। সো এটা একটু দেখে নিন যে অ্যাকচুয়ালি আপনাকে কেউ ঠকাচ্ছে কি না। সো বন্ধুরা, নেক্সট স্টেপ আসি এই লিড। এই লিডটা জাস্ট ট্রান্সপারেন্ট দেখতে, এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট প্রাইজের ক্ষেত্রে। আমরা দিচ্ছি 100% পিসি ম্যাটেরিয়াল, পলিকার্বনেট, এটা কখনো ভাঙবে না। আপনি, আমি আছাড় মেরে দেখাবো, সেম এইভাবে এরকমই দেখতে পলিস্টাইরিন পিএস ম্যাটেরিয়াল আছে, যেটা পড়লে ভাঙবে। সেটার এটার একটা লিডের ডিস্টেন্স, প্রাইস ডিস্টেন্স হলো 30 টাকা করে, শুধু প্রাইস ডিস্টেন্স, লিডেরই প্রাইস ডিস্টেন্স 30 টাকা করে। আমি যদি পিসি দেই, অন্যরা যদি পিএস দেয়, পিএস আর পিসির মধ্যে ডিস্টেন্স হলো 30 টাকা বেশি পিসি ম্যাটেরিয়াল। বন্ধুরা দেখেন, বন্ধুরা দেখেন আমি ক্লিয়ার দেখাচ্ছি, আপনি আছাড় মারবেন, আপনি আছাড় মারবেন এইভাবে, এভাবে আছাড় মারবেন, কখনো ভাঙবে না। দিস ইজ কোয়ালিটি, দিস ইজ কল্ড কোয়ালিটি। আমি আপনাকে এটা দেখিয়ে দিলাম, যখন কোনো প্রোডাক্ট কিনবেন, মিক্সার গ্রাইন্ডার কিনবেন, এইটা দেবেন দোকানদারকে, বলবেন ভাই কিছু মনে করবেন না, আমি এই 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 বাতিটা জোরে একটু ফেলে দেখবো, যদি ভাঙে তাহলে আমি নিব না, যদি না ভাঙে আমি নিব, তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি কোথায়। আমি আর একবার দেখাই, আপনি দেখে নিন কোথাও ভাঙে নাই, কিছু হয় নাই, দেখেন। ইভেন কোনো স্পটও পড়বে না। এর গায়ে একটা গ্যাসকেট লাগানো থাকে, এইটা বলে সিলিকন। দেখবেন ছোট ছোট বাচ্চাদের সিলিকনের ইয়ে দেয়, যেন সারাদিন যে আঙুল চুষনির জন্য সিলিকন দেয়। সিলিকনটা হলো 100% ফুড গ্রেড, এবং এটার কোনো শৈলে যদি ভালো মানের হয়, শৈলের কোনো সমস্যা নাই। আমরা কিন্তু 100% সিলিকন দেই আপনাকে, সিলিকন দিচ্ছি, এটা আজীবন এভাবে থাকবে। কিছু যদি আপনি কিছু কম দামে নিতে চান, আপনাকে এইটা দিবে, এটা হলো টায়ার, বলে না টায়ার, নাইট্রাইল, নাইট্রাইল টায়ার টিউব যেটা বানাই, সাইকেলের টিউব, বাইকের টিউব, এই টিউবের বানানোর যে ম্যাটেরিয়াল, স্মেলটা ব্যাড। অনেকে যদি নাইট্রাইলে দেয়, হোয়াইট ম্যাটেরিয়ালটাও ভালো, খারাপ না, কিন্তু আপনাকে যদি এই কালো মানে যদি হয়ে থাকে, এবং এটা যদি গন্ধটা ব্যাড গন্ধ বা ব্যাড স্মেল হয়ে থাকে, তাহলে মনে করবেন এটা আপনার শরীরের জন্য খারাপ। কারণ যখন আপনি ব্লেন্ড করবেন, তখন কিন্তু এখানে মিক্সিং হয় খাবারটা, আর এটা যদি ফুড গ্রেড না হয়, আপনার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। প্রথমে যখন এটা ম্যাটেরিয়ালটা আমরা বানাই মেশিন থেকে, এই ইনার সাইডটা কিন্তু সাদা থাকে, ঠিক আছে, ইনার সাইডটা সাদা থাকে বা কালো থাকে। এরপরে কিন্তু আমরা 3 স্টেপের ভার্জিন কোটিং করি,
এটাকে বলে মেটালিক কোটিং। বাংলাদেশে অনেক কম কোম্পানি পাবেন যারা আপনাকে এই সুন্দর দর্শনীয় প্রোডাক্টটা আপনাকে উপহার দিচ্ছে কিনা। যদি আমি এই কালারটা না করি, 180 টাকা করে প্রত্যেকটা ব্লেন্ডারে কমে যাবে, 180 টাকা করে। অর্থাৎ এটার এটা দেওয়ার ওয়ে হলো কখনো মেইন প্রোডাক্টের গায়ে আঘাত লাগে না এবং লুকিংটাও অনেক সুন্দর, যে কেউ যে কারোর পছন্দের জন্য। আমি ব্লেন্ড নিয়ে একটু বিস্তারিত আপনাদেরকে শেয়ার করব। আপনি অনেক কোম্পানির ব্লেন্ডার পাবেন যেখানে এই ব্লেডটা থিকনেসটা অনেক কম থাকবে এবং এখানে দেখবেন প্লাস্টিকের নাট থাকবে, প্লাস্টিক নাট। যখন আপনি কোনো শক্ত জাতীয় জিনিস যেমন হলুদ গুঁড়া বা চাউল গুঁড়া যখন করতে যাবেন, তখন কিন্তু বাড়ি খেয়ে ওই ইনগ্রিডিয়েন্টের সাথে বাড়ি খেয়ে এই প্লাস্টিকের নাটটা ভেঙে যাবে। এবং আপনি কিছু কোম্পানি পাবেন আপনাকে হয়তো বড়টা 6 মাথা বিশিষ্ট দেবে, মিডিলটা মিডিল জগ, মধ্যখানে মিডিয়াম জগটায় 4 মাথা দেবে এবং ছোট জগটায় 2 মাথা দেবে। বাট আমরা আরএফএল আমরা আপনাকে বড় জগে 6 মাথা দিচ্ছি, মিডিয়াম জগে 4 মাথা দিচ্ছি এবং ছোট জগেও 2-4 মাথা দিচ্ছি, ছোট জগে হেভি। এটা আমি আপনাকে দেখি, এটারও কিন্তু কোয়ালিটি এনশিওর করে। আমরা আপনাকে এখানে দিচ্ছি 1.1, 1.07 এবং আমরা আপনাকে 304 গ্রেডের ব্লেড দিচ্ছি, 304 গ্রেড 100% ফুড গ্রেড। যত কাটবে তত ধারালো হবে, যত কাটবে আমাদেরটা তত বেশি ধারালো হবে এবং লংজিভিটি বাড়বে আরও। সো বন্ধুরা, অনেক অনেক কিছু শেয়ার করলাম, আমি জানি যে আপনারা এটার থেকেও আরও বেশি কিছু জানেন। আমাদের পণ্য ইউজ করবেন, আমাদেরকে কোয়ালিটি ফিডব্যাক দিবেন, আমরা যেন আরও নতুন নতুন পণ্য আপনাদের কাছে উপহার দিতে পারি। এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।